কথাও শেয়ার করি। এই দেখো এখানে শাড়িগুলো দেওয়া আছে, আমি দেখিনি বা আমরা দেখিনি, কেউ হঠাৎ করে এই যে মাটি কত ফেলেছে দেখো, এদের কোনো মানে হয় না কোনো যুক্তি হয় তোমরাই বলো। গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। তো এখন থেকে হচ্ছে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আজকে মঙ্গলবারে আবার তোমাদের সাথে আমি নতুন ব্লগ স্টার্ট করছি। এখন দেখো প্রচুর রোদ বেরিয়ে গেছে, তাই আমি সমস্ত এই রোদে দেয় ভাদ্র মাস পরে রোদে দেয় সমস্ত কিছু, তাই আমি এখন রোদে দিয়ে দিচ্ছি সব রোদে দেওয়া হয়ে গেছে, পরে রোদ চলে যাওয়ার পর ওইগুলো ঠান্ডা করে আমি আবার ভরে দেবো আলমারিতে। আর মায়ের সব সবজি কাটা হয়ে গেছে, আর এখন আজকে তোমাদের সাথে আমি অনেক দু তিনটে রেসিপি শেয়ার করবো, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, পুরোটা দেখবে, তাহলে তোমাদের আশা করছি আমার রেসিপিগুলো আর আজকের ব্লগটাও তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এখন আমার আজকে বাবা রেডি করছে চা করছে, এখন চা হবে, চা খেয়ে আমি একটু বাইরে যাব, বাইরে বলতে একটা দরকারি কাজে যাব বাইরে, তাই আমি এখন বেরিয়ে যাব, তাই ভাবলাম যে বেরোনোর আগে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে যাই। তাহলে চলো চাটা খেয়ে আবার তোমাদের সাথে আবার রেসিপি নিয়ে, মায়ের রেসিপি নিয়ে আমি চলে আসবো। হে গাইস আমি চলে এসেছি, আজকে আমি গেছিলাম তোমার, তোমরা তো জানোই লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, তো সেই কারণে মায়ের অ্যাকাউন্ট খুলতে গেছিলাম, তো সেই কারণে অনেক দেরি হয়ে গেল আসতে, প্রায় 10টার সময় গেছি, এখন বাজে 12টা, এতক্ষণ টাইম লাগলো। তো আমি এসে গেছি, দেখতেই পাচ্ছ প্রচুর ঘাম প্রচুর গরম, তো ঘেমে গেছি, আর আমি এখন একটু হাত মুখ ধুয়ে নিয়েছি। এবার তোমাদের বলেছিলাম যে এখন দুপুরে আমি মায়ের রেসিপিগুলো শেয়ার করব, তো আমি সেই রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে চলে এলাম। তা এখন মা করছে রান্না, তাহলে চলো দেখি এখন কী রান্না হচ্ছে। এই দেখো এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজা, এটা হবে তোমার লতি দিয়ে, এটা খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে, একবার খেয়ে দেখো, ট্রাই করো, তাহলে চলো এখন দেখতে থাকো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার জল বেরিয়েছে নাকি চিংড়ি দিয়ে, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নুন আর হলুদ দিয়ে ভাজা, তাই তো? দারুণ গন্ধ বেরোচ্ছে চিংড়ি মাছ ভাজার, না না ওর মধ্যেই করে, এবার ওই জল বেরিয়েছিল বলে মা দুটো তুলে রাখলো, দিয়ে নতুন তেল দিল, সর্ষের তেলেই করতে হবে এটা, সাদা তেলে করলে অতটা টেস্ট আসবে না। কচুর লতিগুলো দিয়ে দিল এবার তেলে, ভালো করে ভাজতে হবে, এবার তার আছে হলুদ, স্বাদ মতো নুন, ভালো করে ভাজতে হবে, এবার চিনি দেওয়া হলো,
আর এটা অবশ্যই ঝাল ঝাল হবে, তাই জন্য লঙ্কার গুঁড়ি দেওয়া হচ্ছে। লঙ্কা বাটাও দেওয়া যায়, কিন্তু আমরা গুঁড়িই ব্যবহার করছি। প্রচুর ঝাঁজ উঠছে, কাছাকাছি হচ্ছে। এবার চিংড়িগুলো দিয়ে দেওয়া হলো। রেসিপিটা রেডি হয়ে গেছে। একটু নেড়ে জলটা ছিল, তাই চিংড়ির জলটা, তাই জন্য একটু নেড়ে নিচ্ছে, নাহলে আবার গলা ধরতে পারে। এবার কাঁচা তেল দেওয়া হচ্ছে নামানোর সময়। রেসিপিটি রেডি হয়ে গেছে, এবার নামানো হবে। দেখো রেসিপিটি রেডি হয়ে গেছে। এইবার আরেকটি রেসিপি রেডি হচ্ছে, সেটা হচ্ছে তোমার মাছের, রুই মাছের টক। তাহলে রুই মাছের টক দেখতে থাকো। আর তোমার আগের রেসিপিগুলো, তোমাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টক তো হচ্ছে, আর যেটা আগে লতি করলো সেটা তো হলোই। আর কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। আর রান্না হয়েছে তোমার কপি বাঁধাকপির তরকারি, আলু দিয়ে বাঁধাকপির তরকারি। আর ওই চিংড়ি মাছটা দেখলে, চিংড়ি মাছটা হচ্ছে ভাজা খাবো, তাই জন্য রেখে দিলাম মা। আর তো ভাত, ব্যাস আর কিছু রান্না করেনি, আর কিছু দরকারও নেই, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। একটা কথাও শেয়ার করি, এই দেখো এখানে শাড়িগুলো দেওয়া আছে, আমি দেখিনি বা আমরা দেখিনি, কেউ হঠাৎ করে এই যে মাটি কত ফেলেছে দেখো, এদের কোনো মানে হয় না, কোনো যুক্তি হয়, তোমরাই বলো। তোমাদেরকে বললাম তো, তোমরাই বলো, কমেন্টে জানিও। মানে এটা হচ্ছে মানুষের হিংসাত্মক একটা প্রকৃতি। মানে এটা হচ্ছে তোমার, আমি যে শাড়িগুলো রোদে দিয়েছি সেটা একটা হিংসাত্মক ব্যাপার, তো সেই কারণে এরকম ধরনের জিনিস করা হচ্ছে। তো তোমরাই বলো যে এটা কি ধরনের যুক্তি, তোমাদের ওপর ছেড়ে দিলাম। এর সাথে কথা বলতে বলতে মায়ের মাছ ভাজাটা হয়ে গেছে। এবারে রেসিপিটা দেখো, রেসিপিটা হচ্ছে তোমার পেঁয়াজ দেওয়া হচ্ছে, এবারে পেঁয়াজটা ভাজা হবে। এবার নুন দেওয়া হচ্ছে, স্বাদ মতো নুন দিয়ে দেবে। হলুদ দেওয়া হচ্ছে, লঙ্কা দিয়ে আমরা টকে আদা বাটা ব্যবহার করছি শুধু। তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো, ওতে টেস্ট আরো ভালোই হয়, খারাপ হয় না। আর তো ঝাল ঝাল হবে, টক ঝাল মিষ্টি, তাই জন্য একটু লঙ্কার গুঁড়ি দেওয়া হচ্ছে অল্প। আর আমরা এটাতে চিনি ব্যবহার করি না, তোমরা চাইলে চিনি ব্যবহার করতেই পারো।
জল দিয়ে দেওয়া হলো। জল হবে না, তাই অল্প জল দাও, অল্প দাও, আবার ওটার জল আছে। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার তেঁতুল যে পাটটা সেটা দেওয়া হবে নামানোর সময়, ওটা দিয়ে আমরা ফোটাই না, তোমরা চাইলে ফোটাতেও পারো। দেখো জলটা দেখো ফুটে গেছে, অনেকটা শুকিয়ে গেছে। এবার তেঁতুল গোলাটা দিয়ে দেওয়া হলো। তেঁতুল গুঁড়াটা দিয়ে দিলাম। এবার হালকা একটু ফুটলেই নামিয়ে দেওয়া হবে। রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখো ফাইনাল লুকটা দেখে নাও। তেঁতুলের টক দিয়ে মাছের ঝোল রেডি। আমাদের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানিও। আর গরমকালে এরকম টকে, মাছের টক বা যে কোনো কিছুর টক ভালোই লাগে খুব গরমে, তাই তোমরা জানিও যে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো। আর অবশ্যই ঘরে ট্রাই করে দেখো একবার, আমি আশা করছি তোমাদের ভালোই লাগবে। তাহলে চলো এখন আবার চান টান করে তারপরে এখন আবার তোমাদের সাথে আবার কথা বলবো। আর বাবা তো আমার একটা কাজ করে দিচ্ছে, বাবাকে দেখাচ্ছি না এখন, বাবা যেহেতু গায়ে কিছু পরে নেই তাই জন্য তোমাদের দেখাচ্ছি না এখন। বাবা করছে পুজো, তো চান করে আমি পুজো করি তোমরা জানোই, তো পুজোর কাজটা বাবা করে দিচ্ছে যেহেতু আমি ছিলাম না ঘরে। তাহলে চলো আবার চান টান করে তোমাদের সাথে আবার কথা বলবো। বললাম যে চান করার আগে তোমাদের সাথে একটা রেমেডি আমি শেয়ার করে দিই। রেমেডিটা হচ্ছে আমি যেমন গেছিলাম বাইরে রোদের মধ্যে একটু স্কিনটা কেমন একটু কালো কালো ভাব হয়ে যায়, তো সেটা মানে যাতে অতটা বোঝা না যায়, আর প্রত্যেক দিন যেন ওটা আরও বেশি করে ডার্ক না হয়ে যায়, তো সেই কারণে আমি এই একটা স্ক্রাব বানিয়েছি। এটা পুরো হোম রেমেডি। এটা হচ্ছে তোমার আমি শুধু দিয়েছি চালের গুঁড়ি আর হলুদ, আর হচ্ছে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারো। দিয়ে আমি জল ব্যবহার করিনি, দুধ দিয়ে এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। তোমরা এবার আমি এটা ব্যবহার করব তোমার ফেসেও লাগাতে পারো, কিন্তু ফেসে আমি লাগাবো না, কারণ দুধে আমার মুখে ব্রণ বেরিয়ে যায়, তাই জন্য আমি লাগাবো না। তোমরা ফেসে গোটা বডিতে ব্যবহার করতে পারো, এতে কোনো র্যাশও হবে না, কিছুই হবে না। তো আমি এটা চান করার সময় তোমার ভালো করে বডি ওয়াশ দিয়ে ওয়াশ করে নেব, তারপরে এটাকে স্ক্রাবের মতো ব্যবহার করব। তার ব্যাস আর কিছুই করতে হবে না, স্ক্রাব করে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলো, তারপরে যেরকম অয়েল বা যা লোশন লাগানো সেটা লাগিয়ে নাও, ব্যাস হয়ে গেল। তাহলে চলো আমি আবার চান টান করে এসে কথা বল। পুরে আর খেয়ে দিয়ে আমি আর ব্লগটা করতে পারিনি, ভিডিওটা, কারণ আমি চার্জ ছিল না ফোনে, তাই জন্য আমি করতে পারিনি। তো এখন হয়ে গেছে বিকেল, তো এখন আমি গাছে জল দিতে এলাম, কিন্তু এখন মেঘও করেছে, তা দেখাও ঘরে দেখাচ্ছি। আবার এদিকে আবার রোদ রোদও আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘও করেছে। এখন 4:30 বেজে গেছে, এখন মেঘ করে গেছে, তো আমি ভাবলাম যে বৃষ্টি হবে না মনে হচ্ছে, তাই জন্য জল দিতে এলাম। তাহলে জল টল দিয়ে আবার দেখি এখন চাটা করব বিকেলে, তার সঙ্গে থেকো আর দেখতে থাকো। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে,
তাহলে চা বানাচ্ছি, চা খাবো বলে যে চা বানাচ্ছি। চা বানানো হয়ে গেছে, এবার আমি চাটা ঢেলে নিয়ে তারপরে চা খাবো। চা করে নিয়ে আবার চা খাবো। আজকে বিকেলে আবার আমার একটু অনলাইন ক্লাস আছে, তো তার আগে মা খেতে চাইছে আজকে একটু কি বলে ওটাকে মালপোয়া, মালপোয়া খেতে চাইছে, তো মালপোয়া একটু বানিয়ে দেবো। মালপোয়া বানিয়ে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। মালপোয়া বানিয়ে তারপরে আমি ক্লাসটা আজকে স্টার্ট করব। 7:30 থেকে ক্লাস আছে, তো চলো দেখা যাক কি হয়। চলে এসেছি মালপোয়া করতে, তাহলে চলো স্টার্ট করা যাক। আমি ময়দা নিয়ে নিয়েছি, তিনজনের জন্য করছি তাই এতটা ময়দা নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে দেব চিনি দেব। মালপোয়া হচ্ছে তাই একটু বেশি পরিমাণে চিনি দেব। তোমরা চাইলে চিনি গুঁড়ো ব্যবহার করতে পারো, আমার চিনি গুঁড়োটা করা নেই তাই জন্য আমি এমনি চিনি দিচ্ছি। এরপর একটু আমি নুন দিচ্ছি, আর এরপরে দেব তোমার কিশমিশ। ড্রাই ফ্রুটের মধ্যে আমি শুধু কিশমিশই দিচ্ছি, তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো, আমন্ড কুচি দিতে পারো। একটু বেশি পরিমাণে দিচ্ছি কিশমিশ। এবারে এটাকে আমি ব্যাটারটা তৈরি করব তোমার দুধ দিয়ে, তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। দুধ দিয়ে তৈরি করব, তাই দুধ দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটা তৈরি করে তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, ঠিক এরকম ধরনের রেডি করতে হবে, এই যে এরকম ধরনের। একটু বেশি পাতলা হয়ে গেছে আমার মনে হচ্ছে, তো এটাতেও হয়ে যাবে, কিছু হবে না মনে হয়। দেখি করে কি হয়, আটকে গেলে আরেকটু ময়দা দিয়ে দেবো। এইরকম কিন্তু এইরকম ব্যাটারটা রেডি করতে হবে। আমি সম্পূর্ণ ব্যাটারটাই করেছি দুধে। তাহলে চলো ভাজা যাক। এ দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, সাদা তেলেই করবো আমি তাই সাদা তেল বসিয়ে দিয়েছি। তোমরা এর মধ্যে যদি ঘি দিতে চাও ঘিও দিতে পারো। দেখো কি সুন্দর ফুলছে রুচির মতো, কিন্তু নিচে একটু আটকে গেছে। দেখো উঠেছে, এইভাবেই আমি ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
রাতের খাবার হয়ে গেছে, ডিনার কমপ্লিট হয়ে গেছে, খাওয়া আমার হয়ে গেছে, আর মা আর বাবা খাচ্ছে, এই যে খাচ্ছে, আর আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা আমি তোমাদের সাথে এন্ড করতে চলে এলাম। তো আজকের এই ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আবার নেক্সট কোনো ব্লগে। আজকের মতো বাই বাই।